Okay. So we all have created the application, right? University 43 application. খুব quickly আপনারা এটার জন্য প্রয়োজনীয় ইউআইটি বানাই ফেলেন তো তিনটা ফিল্ড থাকবে নেম না না আইডি দিব না তো আমরা বললাম না আইডি অলরেডি দিবেন হবে এটা অ্যাপ্লিকেশন ডাটাবেস একাই ম্যানেজ করবে সো সেভ বাটন ক্লিক করুন ক্লিক করুন সেভ বাটনে আমরা কোডে চলে আসলাম ওকে এইবার আমার কি দরকার স্টেপগুলো মনে ছিল নাম্বার ওয়ান কি ছিল কানেকশন স্ট্রিং আমি খুব সংক্ষেপে স্ল্যাশ দিয়ে দিই কমেন্ট করে করে স্টেপগুলো লিখব এরপর সেই স্টেপগুলো নিজে নিজে কোডগুলো করা শুরু করব যেটা আমাদের সবারই বুঝতে সুবিধা হয় আসলে কী করতেছি আমরা আপনাদের করা দরকার নাই জাস্ট দেখতে পারেন কানেকশন স্ট্রিং কানেকশন অবজেক্ট কানেকশন ওপেন তারপরে কি বলছিলাম প্রিপেয়ার এসকিউএল এক্সিকিউট এসকিউ এটা বলি নাই তো বুঝলাম মিলছে আচ্ছা সো উপর থেকে শুরু করি কানেকশন স্ট্রিং এটা আসলে তিনটা পার্ট কানেকশন স্ট্রিং এর তিনটা পার্ট ফার্স্ট পার্ট হচ্ছে সার্ভার ইকুয়ালস টু আপনার নামটা দিবেন আপনার সার্ভারের নাম দিবেন ডাটাবেস ইকুয়ালস টু আপনার ডাটাবেস
এবং লাস্টলি আপনি বলবেন আপনি কোন মুডে যাচ্ছেন, মুড অফ এক্সেসিং, দ্যাট মিনস আপনি কি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যাচ্ছেন নাকি উইন্ডোজ অথেন্টিকেশন দিয়ে যাচ্ছেন। আমরা যখন বাটন ক্লিক করে লগ ইন করছিলাম আমরা কি দেখছিলাম, তাই না? সো এই জিনিসটা বলবো কেন, সো এইটা তো আসলে এমনি বললে হবে না, যে এমনি বললে মাইক্রোসফটের সি শার্প ক্লাসটা বুঝবে তেমনি বললে হবে। সো এইটা বাংলাতে আমি লিখে দিই, ভুল করবেন তাহলে কি এমন কোনো ব্যাচ পাইনি যে ব্যাচে ভুল করার এক্সপেরিয়েন্স, এই এমন কোনো ব্যাচ স্টার্টস ফ্রম হয়ে গেলেন দেখা যায় আমি থেকে ঠিক আছে শুধু বলে দিচ্ছি এমন কোনো ব্যাচ স্টার্টিং ফ্রম 25 ঠিক আছে শুধু বলে দিচ্ছি আচ্ছা টু লিখলে সহজ হয়, টু লিখ এটা হচ্ছে থার্ড পার্ট ঠিক আছে, আমি কোডেও লিখব কোডে একটা বার মুডের পরিবর্তে মুড তো বাংলা বোঝার জন্য বলছি আসলে এই লেখাটা লিখতে হবে। সো স্ট্রিং কানেকশন স্ট্রিং ইকুয়ালস টু কোনো সমস্যা দেখা যাচ্ছে পিছন থেকে ঠিক এইভাবে লিখব, শুধু ইকুয়ালসের পরিবর্তে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সার্ভার ডেটাবেসটা এখানে বসে দিই। এটা কেস সেনসিটিভ না, জাভাস্ক্রিপ্ট কোড করতে করতে এখন স্মল লেটার দেখলে ভালো লাগে, ক্যাপিটাল লেটার ভালো লাগে না। ওকে লেখো স্যার, এইবার একটু বলেন তো বুদ্ধি করে ডাটাবেসের পর কি আসবে, কি ছিল আমাদের ডাটাবেসের নামটা? ডাটাবেসের ইকুয়ালস টু পর লেখেন ইউনিভার্সিটি, আচ্ছা স্পেলিংটা ঠিক মতোই লিখি, আবার বলতেছি এটা ক্যাশ সেনসিটিভ না, সো যদি সবগুলাও একদম বড় হাতের দেন কোনো সমস্যা নাই। সবার এটা লাস্ট একটু বাকি আছে সার্ভার, সার্ভারটা আসলে মনে রাখার কোনো দরকার নাই, যে সার্ভারে কাজ করবেন সেই সার্ভারটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। দেন বলছি সো আমাদের এখানে আসলে কি ছিল, আমাদের সার্ভারের নেমটার জন্য আমরা আবার এসকিউএল সার্ভারে আসি, সবাই আসেন এখানে, এখানে কি নাম ছিল দেখেন তো, ডট স্ল্যাশ, ডট স্ল্যাশ লাগবে
বা আপনি যেটা দিয়ে কানেক্ট করছেন এটা বোঝার উপায় হচ্ছে এই যে ভালো মতো খেয়াল করেন কি বলছি যেটা দিয়ে আমি কানেক্ট করছি সেইখানে সার্ভারের পরে যে লেখাটা এইটা কপি করবেন কপি করছি কপি করলাম পেস্ট করবো কোথায় করে আইসে এরর হয়েছে একটা এররটা কি বলতে পারবেন কেউ না বিল করে দেখেন তো এরর আসে কিনা আসার কথা এই জন্যই বলছি মানে কি বলেন এখন আপনাদের এটা পারা উচিত এক্স্যাক্টলি সো এটা ক্লাস অলরেডি আপনাদের হয়ে গেছে সলিউশন হচ্ছে একটা বিগিনিং ইউজ আপনি দেখতে পান আচ্ছা এই যে এখানে একটা অ্যাট দ্য রেট বসাই দেবেন তাহলে হবে আপনার কি স্ল্যাশ আছে আপনাদের এখানে আপনাদের স্ল্যাশ নেই উঠে তো ওই এররের জন্য দিচ্ছি ওকে সো ট্রু না এটা সমস্যা না বাট তো পার্স করে লাগবে না পার্সটা ভিতরে লাগে ওগুলো পরে সো পার্ট ওয়ান শেষ নেক্সট পার্ট কি ছিল আমাদের কানেকশন অবজেক্ট আচ্ছা সবাই একটু আবার খেয়াল করি কাছে উপরে যাই এই যে এইগুলার কাজ কি জানেন এখানে যে অনেকগুলো ইউজিং লেখা আছে কাজ কি এটা সহজ এক্সাম্পল দেই আমরা টার্বো সি সি প্লাস প্লাসে কাজ করছি না একদম টপে কি লিখতাম ইনক্লুড এসটিডিআই ডট এইচ কনিও ডট এইচ কেউ কি টেস্ট করে দেখছেন যে স্টুডিও ডট এইচ না দিয়ে যদি প্রিন্ট এফ লেখে কী লেখে এরর আসে কেন প্রিন্ট এফ এর যে ডেফিনেশনটা সেটা ওইখানে বলা আছে এই কথাটা কেন তুললাম এইখানে আমরা যে এসকিউএল কানেকশন ক্লাসটা ইউজ করব সেইটার ইনক্লুড বা ইউজিং উপরে কিন্তু করা নাই সো আইদার আপনার মুখস্থ ওইটার ইউজিংটা লিখতে হবে অথবা যেটা আসলে অবাস্তব কথাবার্তা মুখস্থ রাখার কথা না অথবা সহজ হয়ে যেটা এখানে খুব সুন্দর করে শব্দটা লিখবেন মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কি করবে বলবে আচ্ছা ভাই আপনি কি ওইটা ইনক্লুড করতে চান আপনার উপরে হ্যাঁ চাই ঠিক আছে সো স্পেলিংটা হচ্ছে এরকম এস বড় হাতের কিউএল ছোট হাতের সি বড় হাতের যদি এরকম এটা না আসে ভয় কোনো কারণ নাই রিসার্ভার সহজ করে দিচ্ছে আপনি ইচ্ছা করলে সবাই খেয়াল করেন ইচ্ছা করলে এই যে এখানেও দেখেন ভিজুয়াল স্টুডিওতে যাদের রিসার্ভার নাই একটা চিহ্ন আছে এটা ভিজুয়াল স্টুডিও দিচ্ছে আমাকে এবার দেখেন উপরে চলে আসছে বাকিটা শুনে অবজেক্ট তৈরি করেন পান্নে
কনস্ট্রাক্টর কোনটা হইছে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর ওভারলোডিং হইছে এটা কারণে কোনো কনফিউশন আছে আমি যদি দেখতে চাই এই এসকিউএল কানেকশনের কি কি ওভারলোড আছে কনস্ট্রাক্টর ওভারলোড আছে কেমন দেখব অনেক উপায় আছে এখানে আমি একটু অন্য কথা বলি যারা স্মার্টলি প্রোগ্রামিং করতে চান নট ইন ভিজুয়াল স্টুডিও ইন অ্যান্ড্রয়েড আইফোন ইভেন ইন পিএইচপি ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য আইডি টেলস ইউ আইডি মানে কি যেটার উপর আমরা কাজ করি হ্যাঁ জাভা দিয়েও যদি কাজ করেন ইক্লিপস দ্যাট মিনস ভিজুয়াল স্টুডিও পিএইচপির জন্য আমি জানি না মাল্টিপি সো দ্য পয়েন্ট ইজ যখন আপনি কাজ করতে যাবেন আপনি তো ওদের ফ্রেমওয়ার্ক ইউজ করবেন এখন ওই ফ্রেমওয়ার্কের কোথায় কি আছে কোনটার কি কাজ কোনটা দিয়ে কেমনে কাজ করতে হয় আপনার পক্ষে কেন কারোর পক্ষে মুখস্ত করা সম্ভব নয় ইম্পসিবল সো হোয়াট শুড ইউ ডু সো যখন আপনি কাজ করবেন তখন আপনাকে ওদের এই ডকুমেন্টেশনগুলা করে খুঁজতে হবে এবং সেই মতো কাজ করা শিখতে হবে ফর এক্সাম্পল এই যে এসকিউএল কানেকশন নামে যে অবজেক্টটা আমি তৈরি করলাম মাত্র আমি যদি চাই যে এর ভিতরে কিছু প্যারামিটার পাঠাই দিব কনস্ট্রাক্টর ওভারলোডিং এটা আপনাদের ভাইয়া পড়াইছে সো এটার মানে আপনারা জানেন এখন তাহলে আমি কেমনে কি করবো এখানে কি হাবি জাবি একটা ইন্টিজার 10 বসাই দিব না সো যেটা করতে হবে আগে বুঝতে হবে ডট নেটের এই এসকিউএল কানেকশনের কনস্ট্রাক্টর ওভারলোডের মধ্যে আসলে কি কি প্যারামিটার দেওয়ার পারমিশন সে আমাকে দিছে সেটা বোঝার উপায় হচ্ছে অনেক আছে এই যে এরকম করে ধরলে দেখবেন দেখা যাচ্ছে তিনটা টাইপ আছে একটা হচ্ছে কি কোনো প্যারামিটার নেয় না নো প্যারামিটার লেখাই আছে পার্টটা বলতেছে স্ট্রিং কালেকশন স্ট্রিং তিন নম্বরটা দুটা প্যারামিটার সো যদি আমি পরেরটা ডকুমেন্টেশন দেখতে চাই দেখেন বলছে এই কানেকশন স্ট্রিং এর ডিটেলস বা ডকুমেন্টেশন এখানে বলা আছে দ্য কানেকশন ইউজ টু ওপেন দ্য এসকিউএল সার্ভার এর টাইপ কি কেমন বুঝলাম হিল স্ক্রিন লেখা এই যে এখানে যদি কানেকশন না হওয়া মতো তাইলে এই দেখেন টাইপ বলা আছে ঠিক আছে সো এই টাইপটা একটা ভেরিয়েবল সে নিচ্ছে তার কাজ হচ্ছে এইটা ঠিক আছে আরেকটা আছে সেটা হচ্ছে ওইটা ওইটা আমরা যাচ্ছি না সো আমি এটা কেন কথাটা বললাম আমরা প্রচুর কাজ করব এখন ঠিক আছে অনেক কিছুই আমরা জানি না জানবো না কিন্তু আমরা একটু চেষ্টা করলেই কিন্তু ফিল করতে পারবো যে আচ্ছা এইখানে এইটা এরকম থাকার কথা থাকতে পারে থাকা উচিত ঠিক আছে ইন্টেনশন তখন দেখবো কাজগুলো সহজ হয়ে যাচ্ছে দেখবো আমরা সো কারেন্টলি আমি উপরে যে ভেরিয়েবলটা সেটা এখানে বসাই দিচ্ছি সবাই দেখেন উপরের ভেরিয়েবলটার নেম ছিল কানেকশন স্ট্রিংটা আমি এখানে বসাই দিলাম কার কোনো কোশ্চেন এটা আমি হেনা কিছু বলবো না আপনি টেস্ট করে দেখবেন ঠিক আছে
পুরো সমস্যা নেই, পরে ডট দিয়ে প্রপার্টি দেওয়া যায়। এই যে হয়ে গেল, ও আচ্ছা উপরে লিখছি। স্পেলিং কি ঠিক আছে? আচ্ছা পরে কি সেম, আগে এটা শেষ করি। আচ্ছা নেক্সট, এই কানেকশনটা তৈরি করা, তার মানে কি এই কানেকশনটা ওপেন হয়ে গেল? না, একটা অবজেক্ট তৈরি করা মানে কি তার মেথড গুলো অটোমেটিক কল হয়ে যাওয়া? এটা দেখেন তো, বোঝেন তো আমাকে। আপনি একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করলেন, তার মানে কি এই স্টুডেন্টের ইট মেথড কল হয়ে গেল? না। সো এই যে কানেকশনটা আমরা তৈরি করছি, তার মানে কিন্তু এই না, কানেকশনটা ওপেন হয়ে গেছে। সো ওপেন করতে গেলে একটা মেথড লাগবে, দেখেন তো মেথডটা কি হতে পারে? ওপেন মেথড, ট্রু। কানেকশন দিয়ে ওপেন নামে যে মেথডটা আছে, এটা ডেসক্রিপশন কি বলা আছে একটু বলবেন আমাকে কেউ? ওপেন মেথডটার কাজ একটু বলবেন কি বলছে? কি বলছে কি বলছে বলেন? এই যে ওপেন মেথডটা, তার ডকুমেন্টেশন হচ্ছে এইখানে। আচ্ছা আমি কোশ্চেন করি, এই ওপেন মেথড কি কোনো প্যারামিটার নেয়? এই ওপেন মেথডের রিটার্ন টাইপ কি? কই থেকে পেলাম? লেখা আছে। এই ওপেন মেথডের কাজ কি? এইটুকু রান করলে আমাদের কানেকশনটা ওপেন হয়ে যাওয়ার কথা। এখন কানেকশনটা ওপেন হয়েছে কি হয়নি বোঝার উপায় কি? না, আর সহজ উপায় আছে। কানেকশন যে অবজেক্টটা আছে ওর একটা প্রপার্টি আছে স্টেট, স্টেট। এই কানেকশন অবজেক্টটা বর্তমানে কোন স্টেটে আছে সেটা সে বলে। যদি ওপেন অবস্থা থাকে তাহলে ওপেন হয়ে আসি, যদি ক্লোজ অবস্থায় থাকে তাহলে ক্লোজ হয়ে আসে। সো আমি যদি এই ওপেনের আগে একটা মেসেজ বক্স ডট শো দেই, ওপেনের পর যদি একটা মেসেজ বক্স ডট শো দেই, তাহলে একবার কি আসা উচিত? ক্লোজ, তারপরে বা ওপেন। আসলে এই টেস্টটা আগে আমরা করি। মেসেজ বক্স লেখেন সবাই, ডট শো, আমি একটু রান করি, আপনি একটু দেখেন, তারপরে আমি আপনাদেরকে অন স্পট হেল্প করবো। একটু কাইন্ডলি সবাই দেখেন কোডটা পর পর। সেভ বাটনে ক্লিক করলাম, একবার ক্লোজড, এরপর আবার ওপেন। বাটন খুলতে দেখি না। আচ্ছা তো সবাই একটু টু করে ফেলুন, তাহলে
এবং বলেন যে ক্লোজ আর ওপেন লেখা।